প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে যে অধ্যায়টা আলোচনা করব তা নবম ও দশম শ্রেণীর ১২ অধ্যায়। অধ্যায়টির নাম হলো সমতলীয় ভেক্টর। আমি আজকে এটা আলোচনা করব বিশেষ করে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তাহলে এই অধ্যায়টি আলোচনা করার জন্য আমাদেরকে যা যা জানা লাগবে তা আমরা যে শিখব সেগুলো আমি ধারাবাহিকভাবে আলোচনা করব। আপাতত আমি যেটুকু আলোচনা করব তোমাদের জন্য সেটা হলো স্কেলার রাশি, ভেক্টর রাশি এবং ধারক রেখা। এটাকে আমরা শুধু ধারকও বলতে পারি। তাহলে দেখি আমরা স্কেলার রাশিটা কি। রাশি বলতে আমরা অনেক কিছুই বুঝে থাকি। রাশি বিভিন্ন ধরনের হয়, যাদের আমরা একটা নির্দিষ্ট পরিমাণ নির্ণয় করতে পারবো তাকে আমরা রাশি বলে থাকবো। এখন রাশিটা যদি এরকম হয় যার একটা নির্দিষ্ট পরিমাপ বা দৈর্ঘ্য বা অন্য কোনো পরিমাপ আমি বলতে পারি কিন্তু তার কোনো দিক থাকবে না। এখন কথা হলো বিষয়টা এরকম, আমি একটা বল প্রয়োগ করলাম তাহলে বলটার একটা নির্দিষ্ট দিক থাকবে, কেননা আমি যেদিকে বল প্রয়োগ করব বস্তুটার অবস্থানের পরিবর্তন সেদিকেই হবে। তাহলে আমি বলতে পারি যে বলটার একটা নির্দিষ্ট দিক আছে। আবার আমি উল্লেখ করে দিলাম যে আমি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে ঠিক ১০০ গজ দূরে আছি, আমি কিন্তু বলিনি কোন দিকে আছি। তাহলে আমি বলতে পারি যে এই যে আমার অবস্থানটা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ১০০ গজ দূরে, তাহলে কিন্তু আমাকে খুঁজে পাওয়া অত সোজা হবে না, কেননা আমি বলে দেইনি যে আমার দিক কোন দিকে, অর্থাৎ আমি এই ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে কোন দিকে অবস্থান করতেছি। তাহলে আমি এখন বলতে পারি সোজা কথায় যে যদি কোনো রাশির শুধু মান থাকে কিন্তু ওর নির্দিষ্ট কোনো দিক থাকবে না, তাহলে আমি সেই রাশিটাকে বলবো আমি স্কেলার রাশি। যেমন ধরে নিলাম আমি যে এই স্কেলার রাশির জন্য আমি বললাম যে ১০০ মিটার দূরত্ব, আমি বলছি যে ১০০ মিটার দূরত্ব। তাহলে ১০০ মিটার দূরত্ব বলতে আমার অবস্থানটা ওই নির্দিষ্ট স্থান থেকে ১০০ মিটার দূরে আছে, কোন দিকে আছে আমি উল্লেখ করিনি। তাহলে এই ১০০ মিটার দূরত্বটা হবে আমার স্কেলার রাশি। এখন এরকম আরো হতে পারে, যেমন হলো আমি বললাম যে ত্বরণ, যেটা তোমরা ফিজিক্সে শিখেছো, এই ত্বরণটা আমি বলে দিলাম কিন্তু আমি বলিনি এটা কোন ধরনের ত্বরণ। তাহলে আমি যদি উল্লেখ করে না দিই যেটা কোন ধরনের ত্বরণ, তাহলে আমার এই ত্বরণটা হবে তখন স্কেলার রাশি। আমি যদি বলে দেই যে ৫ মিটার সেকেন্ড ইনভার্স ২ ত্বরণ। এবার আসি আমরা তাহলে এই ভেক্টর রাশিটাতে। খুব সোজা কথায় আমরা বলতে যাব যে স্কেলার যে রাশিটা আমরা পেলাম এই রাশিটার সাথে যদি আমরা একটা নির্দিষ্ট দিক লাগাই দেই তাহলে এই রাশিটা তখন স্কেলার থেকে ভেক্টরে চলে যাবে। আমি বলেছিলাম যে আমি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ১০০ মিটার দূরে আছি। এখন যদি আমি বলে দেই যে ১০০ মিটার দূরত্বটা আমার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে পূর্ব দিকে, তখন কিন্তু এই দূরত্বটা একটা নির্দিষ্ট দিক পেয়ে গেল, যেটাকে তোমরা ফিজিক্সে বলেছিলে সরণ। তাহলে দূরত্ব আর সরণের মধ্যে একটা পার্থক্য দাঁড়ালো যে দূরত্বে নির্দিষ্ট কোনো দিক থাকলো না আর সরণে নির্দিষ্ট একটা দিক থাকলো। তাহলে সরণটাকে আমরা বলতে পারি যে ভেক্টর। ঠিক অনুরূপভাবে আমি এটা ত্বরণ বলেছিলাম, এই ত্বরণটাতে যদি আমি একটা দিক লাগাই দেই তাহলেও সেটা ভেক্টর রাশি হয়ে যাবে। আবার যদি আমি বলে দেই যে এই ত্বরণটা যদি হয় অভিকর্ষ ত্বরণ, তাও কিন্তু সেটা ভেক্টর রাশি হবে, কেননা অভিকর্ষ ত্বরণ সব সময় পৃথিবীর কেন্দ্রের দিকে টেনে থাকে বা কাজ করে থাকে, এই জন্য ওর একটা নির্দিষ্ট দিক থাকলো। তাহলে আমি বলে দিলাম যে অভিকর্ষ ত্বরণও ভেক্টর। অথবা আমি যদি বলেও দেই যে কোনো একটা বস্তু পূর্ব থেকে পশ্চিম দিকে বেগ বৃদ্ধি করতে করতে যাচ্ছে, তাহলে তার বস্তুটারও একটা নির্দিষ্ট ত্বরণ থাকলো পূর্ব থেকে পশ্চিম দিকে, সে ত্বরণটাও একটা ভেক্টর রাশি হবে। এবার দেখি আমরা এই ধারক রেখা। আমি ধরে নিলাম এবি একটা নির্দিষ্ট সরল রেখা। তাহলে এবি সরল রেখা আমরা ক্লাস সিক্সেই শিখে আসছি যে সরল রেখার দুই প্রান্ত অসীম পর্যন্ত বিস্তৃত বা চলমান, অথবা আরো সোজা কথায় যদি বলে থাকি যে সরল রেখার দুই প্রান্ত নির্দিষ্ট করে দেয়া থাকে না, তাহলে দৈর্ঘ্যটাও নির্দিষ্ট হবে না, তাহলে এটা ভেক্টর হওয়ারও সুযোগ নেই। কেননা আমি বলেছিলাম যে ভেক্টর রাশি হতে গেলে তার দুটা গুণ থাকতে হবে, একটা হলো নির্দিষ্ট মান আর একটা হলো নির্দিষ্ট দিক। তাহলে নির্দিষ্ট মান নেই তাহলে ভেক্টর হতেছে না এটা, যদিও একটা নির্দিষ্ট দিক আছে যে একটা একদিকে গেছে তার ঠিক বিপরীত দিকে আরেকটা গেছে।
তাহলে এটা যদি ভেক্টর না হয় তাহলে আমি এখান থেকে একটা অংশ কেটে নিলাম যেটাকে আমরা বলে থাকি রেখাংশ। এই রেখাংশটা যদি অবস্থান হয় পি এবং কিউ বিন্দুর, আমি বলতে পারি যে কোনো একটা বস্তু পি থেকে কিউতে গেল অথবা কোনো একটা বস্তু কিউ থেকে পি তে আসলো। তাহলে আমি যে কোনো একদিকে যদি এর একটা ডিরেকশন উল্লেখ করে দেই তাহলে দেখা গেল যে পি কিউ একটা নির্দিষ্ট রেখাংশ, তাহলে কি হলো এর একটা নির্দিষ্ট মান থাকলো। আবার বলে দিলাম পি থেকে কিউ এর কোনো বস্তুর অবস্থান আমি বা গমন দেখালাম, তাহলে একটা নির্দিষ্ট দিক থাকলো, তাহলে মান পেলাম দিক পেলাম। এ দুটো পাওয়ার কারণে আমি বলতে পারি যে পি কিউ রেখাংশটুকু একটা ভেক্টর। তাহলে এই পি কিউ রেখাংশটুকু যদি একটা ভেক্টর হয়, কিন্তু আমি এই পি কিউ রেখাংশ তো একটা বড় ধরনের রেখা থেকে কেটে নিয়েছি, তাহলে এই পি কিউ ভেক্টরটা যে রেখার অংশ বিশেষ হবে সেই রেখাটাই হবে এই পি কিউ ভেক্টরের ধারক রেখা বা শুধু ধারক, ইংরেজিতে যেটাকে আমরা সাপোর্ট বলে থাকি। তাহলে এটা গেল হচ্ছে আমাদের ধারক এবং ধারক রেখা। এবার দেখো সমান ভেক্টর, ইউ এবং ভি আমি দুটা ভেক্টর নিলাম। এবার বললাম যে ইউ আর ভি এই ভেক্টর দুটো সমান হবে। কখন সমান হবে? যদি এই ইউ এবং ভি দুটো শর্ত মানে। কিরকম? এক, বললাম যে ইউ এর দৈর্ঘ্য এবং ভি এর দৈর্ঘ্য যদি সমান হয়, আমরা এই পরম মান ইউ দ্বারা বোঝাই যে ইউ ভেক্টরের দৈর্ঘ্যটাকে বা মানটাকে বোঝাচ্ছি। আর দুই নম্বর শর্ত বললাম যে ইউ এবং ভি দুটা ভেক্টরের দিক একই হবে, অর্থাৎ যদি এটাও যেদিকে যাবে ভি ভেক্টরটাও ঠিক একই দিকে যাবে। আর দুই নম্বর শর্তটা বললাম হচ্ছে যে ইউ এবং ভি এই ভেক্টর দুটার ধারক রেখা হয় একই হবে অথবা সমান্তরাল হবে। তাহলে আমি আবারও তোমাদের কথাটা বলতেছি যে দুটা ভেক্টরকে আমি সমান বলবো যদি ভেক্টর দুটার দৈর্ঘ্য সমান হয়, ভেক্টর দুটার ধারক রেখা হয় একই হবে অথবা সমান্তরাল হবে। তিন নাম্বারটা হলো যে ভেক্টর দুটার দিক একই হবে। ঠিক অনুরূপভাবে আমি বলবো যে ইউ এবং ভি দুটা বিপরীত ভেক্টর হবে, অর্থাৎ ইউ এবং ভি কে আমি একটা আরেকটার বিপরীত বলবো। যদি এক নম্বরে আবার আগের মতোই বলতেছি যে এদের মান বা দৈর্ঘ্য সমান হবে, ধারক রেখা একই অথবা সমান্তরাল হবে, এবং তিন নম্বরে এসে শুধু পার্থক্য দাঁড়ালো যেটা, সেটা হলো যে ইউ এর দিক যেদিকে হবে ভি এর দিক তার বিপরীত হবে। অর্থাৎ ইউ ভেক্টরটা যদি আমার এদিক দিয়ে যায় তাহলে ভি ভেক্টরটা আসবে তার বিপরীত দিকে। এই হলো আমার সমান ভেক্টর এবং বিপরীত ভেক্টরের আলোচনা। এবার দেখো একক ভেক্টর। একক ভেক্টরটা কি? যে ভেক্টরের মান এক একক এবং নির্দিষ্ট একটা দিক আছে তাকেই আমরা বলবো একক ভেক্টর। আমি যে কোনো ভেক্টর থেকে একক ভেক্টর নির্ণয় করতে পারবো। আমার যদি এ একটা ভেক্টর হয়, এই ভেক্টরটাকে যদি আমি এর দৈর্ঘ্য দ্বারা ভাগ করি, অর্থাৎ পরম মান এ দ্বারা ভাগ করি, তাহলে যে ভেক্টরটা পাবো সেটাকে বলবো আমি একক ভেক্টর। একক ভেক্টরকে সাধারণত এর মাথার উপর ক্যাপ চিহ্ন দিয়ে লেখা হয়, অর্থাৎ এ ক্যাপটা হলো এ এর একক ভেক্টর। তাহলে একক ভেক্টরটা কি হলো? যে নির্দিষ্ট একটা একক ভেক্টর হলো ওই ভেক্টরকে যদি আমি ওর নির্দিষ্ট দৈর্ঘ্যটা দিয়ে ভাগ করি তাহলে যে ভেক্টরটুকু পাবো সেটা হলো একক ভেক্টর। তাহলে আমি বলতে পারি যে ওই ভেক্টরটাতে দৈর্ঘ্য এবং দিক দুটো ছিল, আমি দৈর্ঘ্যটা দিয়ে ভাগ করে দিলাম, যার কারণে দৈর্ঘ্যটা এক হয়ে গেল এবং ওর দিকটা যা ছিল তাই থাকলো। এবার আসো শূন্য ভেক্টর। যে ভেক্টরের মান শূন্য তাকে আমি শূন্য ভেক্টর বলবো। এই জন্য বলা হয় যে শূন্য ভেক্টরের নির্দিষ্ট দিক থাকে না, দিক আছে কিন্তু নির্দিষ্ট না। এবার আমরা চলে যাব হচ্ছে অবস্থান ভেক্টরে। তাহলে অবস্থান ভেক্টরটা কি? আমি এখন যদি বলি যে শূন্য জিরো একটা বিন্দু, এই জিরো বিন্দু থেকে আর একটা বিন্দু নিলাম হচ্ছে এ, তাহলে এই ও বিন্দু নিলাম, জিরো না ও বিন্দু নিলাম, এই ও বিন্দু এর সাপেক্ষে আর একটা বিন্দু এ এর অবস্থান আমি যেটা দিয়ে প্রকাশ করব সেই ভেক্টরটাকে বলে দিলাম আমি ও এ। তাহলে ও বিন্দুর সাপেক্ষে এ এর অবস্থান প্রকাশ করলাম আমি ও এ ভেক্টর দিয়ে।
তাহলে ও এ ভেক্টরটা হবে এ এর অবস্থান ভেক্টর। তাহলে আমি যে বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করব সেই নির্দিষ্ট বিন্দুটাকে বলা হবে মূল বিন্দু। তাহলে এখানে ও হলো মূল বিন্দু, আর আমি যদি এই ভেক্টরটাকে আমি ছোট হাতের কোনো অক্ষর এ দিয়ে প্রকাশ করি তাহলে আমি বলতে পারবো যে এ এর অবস্থান ভেক্টর এ, যেখানে ও হলো মূল বিন্দু। এই অবস্থান ভেক্টর থেকে আমরা আরো কিছু লিখতে পারি। যদি আমি একটা ত্রিভুজ নেই, নাম দিলাম হচ্ছে এ বি সি, এখন আমি বললাম যে এ এর অবস্থান ভেক্টর এ, সি বিন্দুর অবস্থান ভেক্টর সি, বি বিন্দুর অবস্থান ভেক্টর বি, সেখান থেকে আমি লিখতে পারবো এ বি ইকুয়াল বি মাইনাস এ, বি সি ইকুয়াল সি মাইনাস বি। অনুরূপ ভাবে আমি এ সি বের করতে পারবো, সি বি বের করতে পারবো, অর্থাৎ যে বাহুটাকে আমি ভেক্টর আকারে প্রকাশ করব তার শেষ বিন্দুর অবস্থান ভেক্টর থেকে আদি বিন্দুর অবস্থান ভেক্টর বিয়োগ করলে ওই বাহুর ভেক্টর পাবো। এই ছিল আমাদের অবস্থান ভেক্টর। এবার দেখো ভেক্টরের যোগ, ভেক্টর যোগের দুইটা বিধি আছে, একটা হলো ত্রিভুজ বিধি আর একটা হলো সমান্তরিক বিধি। তাহলে আমরা দেখি ত্রিভুজ বিধিটা কি। ধরে নিলাম এ বি সি একটি ত্রিভুজ, তাহলে আমি এখানে এ বিন্দু থেকে শুরু করলাম, এ বি অর্থাৎ এ থেকে বি তে গেলাম, আবার বি থেকে শুরু করে যদি সি তে যাই তাহলে পাবো হচ্ছে বি সি ভেক্টর, আবার আমি এ থেকে সরাসরি যদি চলে যাই তাহলে পাবো হচ্ছে এ সি ভেক্টর। তাহলে আমি এ থেকে বি তে গেলাম পেলাম এ বি ভেক্টর, বি থেকে সি তে গেলাম পেলাম বি সি ভেক্টর, এই দুটো যোগ করে যা হবে এ থেকে একাই সি তে যাওয়ার যে ভেক্টরটা এ সি তার সমান হবে। অর্থাৎ আমি দুটো ভেক্টর যোগ করব যাদের একটার শেষ বিন্দু এবং আরেকটার আদি বিন্দু একই আছে, সেই দুটো ভেক্টরের যোগফল হবে প্রথম ভেক্টরের আদি বিন্দু এবং শেষ ভেক্টরের শেষ বিন্দু যে ভেক্টরটা হবে তার সমান। ঠিক অনুরূপ ভাবে আমি উল্টা দিক দিয়েও যদি যাই, যদি দেখা গেল যে আমি এ সি প্লাস সি বি যা পেলাম এ বি তাদের সমান হয়ে গেল। এবার দেখি আমরা হচ্ছে সমান্তরিক বিধি। তাহলে সমান্তরিক বিধিতে যদি যাই আমরা, তাহলে আমি একটা ও এ সি বি সমান্তরিক নিলাম, এখানে যদি আমি ও এ সি ত্রিভুজটা নেই তাহলে আমি যেটা পাচ্ছি সেটা হলো ও সি ইকুয়াল ও এ প্লাস এ সি ত্রিভুজ বিধি অনুযায়ী। এখন ও এ থাকলো ও সি সরি এ সি ভেক্টরটা, দেখো যে এ ও বি সি সমান্তরিকে এ সি এবং ও বি বাহুদ্বয় বিপরীত যে বাহু দুটো আছে তারা পরস্পর সমান ও সমান্তরাল, এবং যেহেতু এ সি এবং ও বি এর দিক একই তাহলে আমরা বলতে পারি যে এ সি ভেক্টর ইকুয়াল ও বি ভেক্টর। তাহলে আমি এখন এই এ সি জায়গায় ও বি ভেক্টর বসালাম। তাহলে আমি দেখো ও এটাকে ধরে নিলাম ইউ আর ও বিটাকে ধরে নিলাম ভি, তাহলে আমি পেলাম যেটা সেটা হলো ও সি ইকুয়াল টু ইউ প্লাস ভি। তাহলে এই যে ও এ এবং ও বি যোগ করলে ওই বিন্দু আমি যে কর্ণ ও সি পেলাম, এই ও সিটাকে বলবো আমরা ও এ এবং ও বি এর লব্ধি ভেক্টর। এবার দেখো ভেক্টর বিয়োগ, ভেক্টর বিয়োগের একটাই নিয়ম আছে সেটা হলো ত্রিভুজ বিধি। তাহলে আমি কোন একটা ত্রিভুজের যে কোনো একটা শীর্ষবিন্দু, ধরে নাও আমি এ শীর্ষবিন্দু নিলাম, তাহলে এ শীর্ষবিন্দু দিয়ে দুইটা ভেক্টর পাওয়া যাবে, একটা হলো এ সি আর একটা হলো এ বি। আমি যদি এই এ সি থেকে এ বি বাদ দেই তাহলে কি হবে, দেখো আমার পরের যে ভেক্টরটা আছে পরের ভেক্টরটা হলো এ বি, তার শেষ বিন্দু হলো বি, এবং আগের ভেক্টর যেটা ছিল সেটা হলো এ সি, তার শেষ বিন্দু হলো সি। অর্থাৎ এই পরেরটার আদি শেষ বিন্দুকে আদি বিন্দু এবং আগেরটার শেষ বিন্দুকে শেষ বিন্দু ধরে যে ভেক্টরটা পাবো
সেই ভেক্টরটা হবে এই দুটার যোগফলের সমান। তাহলে আমি যে কোনো একটা শীর্ষবিন্দু দিয়ে যে দুইটা ভেক্টর পাবো সেই দুইটার বিয়োগফল নির্ণয় করতে পারবো। ঠিক অনুরূপ ভাবে যদি আমি বলতাম যে এ বি মাইনাস এ সি, তখন হতো আমার সি বি। এটা হলো ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি। এবার দেখো আমাদের এই ভেক্টরের যে তথ্যগুলো বা সূত্রগুলো শিখলাম সেগুলোকে কাজে লাগিয়ে কিভাবে আমরা এর সমস্যাগুলো সমাধান করব। তোমাদের উদাহরণ তিন নম্বর বইয়ে দেখো, বইয়ের সাথে মিলাই নাও। ওখানে বলা হলো যে ত্রিভুজে যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে অর্ধেক হবে। আমরা এটা জেনারেল ম্যাথের 6.3 আমরা এটা দেখছিলাম, কিন্তু এখানে হলো ভেক্টর পদ্ধতিতে আমরা প্রমাণ করব। তাহলে এখন দেখো আমাদের এখানে যেটা দাঁড়ালো সেটা হলো এ বি সি, এটা একটা ত্রিভুজ। এখানে ভেক্টর যোগের সূত্র অনুযায়ী সরি ভেক্টর বিয়োগের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি যেটা, সেটা হলো বি সি ইকুয়াল এ সি মাইনাস এ বি। আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম যে যদি আমি দুইটা ভেক্টর বিয়োগ করি এ সি থেকে এ বি বাদ দিলাম, তাহলে বলছিলাম যে পরে যেটা বাদ দেব সেটার শেষ বিন্দুটাকে আদি বিন্দু এবং যেটা থেকে বাদ দেব সেটার শেষ বিন্দুটাকে শেষ বিন্দু ধরে যে ভেক্টর বি সি পাবো সেটাই হবে বিয়োগ ফলে সমান। আবার দেখো এখানে ত্রিভুজ এ ডি ই, এ ত্রিভুজে যদি আমি ভেক্টর বিয়োগের সূত্র পেলি তাহলে যেটা পাচ্ছি সেটা হলো ডিই ইকুয়াল এ ই মাইনাস এ টি। তাহলে আমি এ ইটাকে কি লিখতে পারি, যেহেতু ই এ সি এর মধ্যবিন্দু তাহলে এ ই ইকুয়াল টু হাফ এ সি, আবার এ ডি ইকুয়াল টু হাফ এ বি, সেটাই লিখলাম আমি। হাফ কমন নিলাম, এ সি মাইনাস এ বি হলো, আর এ সি মাইনাস এ বি মানে আমি আগেই বের করে রাখছি বি সি। তাহলে আমি এখানে যেটা পেলাম সেটা হলো ডিই মানে হচ্ছে ইকুয়াল হাফ বি সি। তাহলে আমি দেখলাম যে এখানে দুইটা ভেক্টর আমি সমান প্রমাণ করলাম। আমার সমান ভেক্টরের সংজ্ঞা কি বলা ছিল, দুটা ভেক্টর যদি সমান হয় তাহলে এক নম্বর শর্ত ছিল তাদের দৈর্ঘ্য সমান হবে, আর দুই নম্বর শর্ত ছিল তাদের ধারক রেখা হয় একই হবে অথবা সমান্তরাল হবে। তাহলে এই ভেক্টর দুটো কিন্তু সমান্তরাল, এদের দৈর্ঘ্যটা সমান হবে, অর্থাৎ ডিই এর পরম মান ইকুয়াল টু হাফ বিসি এর পরম মান। এটাকে আমরা শুধু এই ডিই ইকুয়াল হাফ বিসি লিখতে পারি, অর্থাৎ পরম মান ভেক্টর ডিই আর শুধু ডিই একই জিনিস। তাহলে এটা পেলাম। আবার এখন বলতেছি যে ডিই এবং বিসি এর ধারক রেখা হয় একই হবে অথবা সমান্তরাল হবে। তো আমরা দেখতেছি ডিই ধারক রেখা ডিই, বিসি এর ধারক রেখা বিসি, এই দুটো একই সরল রেখা নয়, তাহলে একই যেহেতু নয় তাহলে সমান্তরাল হবেই। তাহলে আমরা বলতে পারি যে ডিই সমান্তরাল বিসি। তাহলে আমরা দুটা অংশই প্রমাণ করলাম। তোমাদের বইয়ের উদাহরণ তিন নম্বর দেখে নাও। এবার দেখো তোমাদের উদাহরণ চার, এখানে বলা আছে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমি এ বি সি ডি সামান্তরিকের এ সি ও বি ডি দুটো কর্ণ নিলাম, পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলো। আমি ধরে নিলাম এ ও টাকে এ, বি ও টাকে বি, ও সি টাকে সি এবং ও ডি টাকে ডি ধরে নিলাম। আমি সম্পূর্ণ লিখতেছি না, তোমাদেরকে আবারও বলতেছি তোমাদের অনুশীলনী নয় এটা, উদাহরণের অঙ্ক এবং ওখানে করাই দেওয়া আছে, আমি শুধু বোঝাই দিচ্ছি তোমাদেরকে যেন জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে যায়। তাহলে আমি এখন প্রমাণ করব যে এই ও এ আর ও সি সমান, অর্থাৎ এই এ ভেক্টরের দৈর্ঘ্য এবং সি ভেক্টরের দৈর্ঘ্য সমান। ঠিক অনুরূপভাবে বি ভেক্টরের দৈর্ঘ্য এবং ডি ভেক্টরের দৈর্ঘ্য সমান। তাহলে আমি এখানে দৈর্ঘ্য দিয়ে লিখলাম, তোমরা চাইলে এগুলোকে এভাবেও লিখতে পারো, সেটা হলো এ ইকুয়াল সি বি ইকুয়াল
ভাবে লিখতে পারো, কারণ এটা দিয়েও দৈর্ঘ্য বোঝানো হয় আবার এটা দিয়েও দৈর্ঘ্য বোঝানো হয়, তোমাদের আগেই বলছিলাম। এবার আসো আমরা চলে যাই। তাহলে এখন দেখো এখানে এ ও ডি ত্রিভুজে ত্রিভুজ বিধি অনুযায়ী, যোগের ত্রিভুজ বিধি অনুযায়ী লিখতে পারি যেটা, সেটা হলো এ ডি ইকুয়াল এ ও প্লাস ও ডি। এবং ডি ও সি ত্রিভুজেও ভেক্টর যোগের বিধি অনুযায়ী বি সি ইকুয়াল বি ও প্লাস ও সি। তাহলে দেখো এখন যেহেতু সমান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল, তাহলে এ ডি এবং বি সি ভেক্টরের ধারক রেখা সমান এবং সমান্তরাল। আবার কি দেখতেছি আমরা, তাহলে ওর ধারক রেখা সমান্তরাল হয়ে গেল, ভেক্টরের দৈর্ঘ্য সমান হয়ে গেল, এবং দিক দেখো একই দিকে দেওয়া হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে এ ডি এবং বি সি ভেক্টর দুটা সমান। তাহলে এই অংশটা যদি আমাদের সমান হয়ে যায়, তাহলে আমরা বলতে পারি ডান পক্ষটাও সমান। তাহলে আমি লিখতে পারি এ ও প্লাস ও ডি ইকুয়াল বি ও প্লাস ও সি। তাহলে আমি এখানে মান বসাই দিলাম, এ ও মানে হচ্ছে এ, ও ডি মানে হচ্ছে ডি, বি ও মানে হচ্ছে বি সি। তাহলে আমি এখন যদি এটা পক্ষান্তর করে নিই, অর্থাৎ উভয় পক্ষে সি মাইনাস ডি যোগ করলাম, তাহলে হয়ে গেল এদিকে এ মাইনাস সি আর এদিকে হলো বি মাইনাস ডি। এখন তাহলে আমি লাস্ট যে জিনিসটা পেলাম সেটা হলো এ মাইনাস সি ইকুয়াল বি মাইনাস ডি। এখন কথা হলো এ মাইনাস সি এবং বি মাইনাস ডি ভেক্টর দুটো সমান হলো, তাহলে সমান হলে কি বলতে পারি, এদের দৈর্ঘ্য সমান এবং এদের ধারক রেখা হয় একই হবে অথবা সমান্তরাল হবে। তাহলে আমি দেখতেছি যে এ এবং সি এদের ধারক রেখা হচ্ছে এ সি। তো আমরা যেটা জানি ভেক্টরের ক্ষেত্রে, যদি দুটো ভেক্টরের ধারক রেখা একই হয় তাহলে তাদের যোগফল বা বিয়োগফলে যে ভেক্টর পাবো তারও ধারক রেখা সেটাই হবে। তাহলে যেহেতু এ এবং সি দুজনেরই ধারক রেখা এ সি, তাহলে এ মাইনাস সি এরও ধারক রেখা হবে এ সি, অনুরূপ ভাবে বি মাইনাস ডি এর ধারক রেখা বি ডি। তাহলে এ সি এবং বি ডি দুটো পরস্পর স্থিতি সরল রেখা, যারা সমান্তরালও হবে না একইও হবে না, কিন্তু ভেক্টর দুটো সমান। যখন দুটো ভেক্টর সমান হবে কিন্তু ধারক রেখা একই হবে না বা সমান্তরালও হবে না, তখন বলতে পারা হবে আমাদেরকে যে ওই ভেক্টর দুটার প্রত্যেকে আলাদা আলাদা ভাবে শূন্য ভেক্টর। তাহলে আমি যদি এখন দেখি যে এ মাইনাস সি ইকুয়াল জিরো, তাহলে আমি বলতে পারি যে এ ইকুয়াল সি। তাহলে দেখো এ এবং সি ভেক্টর দুটার সমান, তাহলে এ এবং সি ভেক্টর দুটা যদি সমান হয় তাহলে তাদের দৈর্ঘ্যটাও সমান হবে। তাহলে আমি এখানে বলতে পারি যে অতএব এ এর দৈর্ঘ্য এবং সি এর দৈর্ঘ্য সমান। ঠিক অনুরূপ ভাবে বি মাইনাস ডি ইকুয়াল জিরো, সেখান থেকে আমি পাচ্ছি আবার বি ইকুয়াল ডি, এবং বি ইকুয়াল ডি যদি পাই তাহলে সেখান থেকে আমি বলতে পারছি যে বি ভেক্টরের দৈর্ঘ্য এবং ডি ভেক্টরের দৈর্ঘ্য সমান। তাহলে আমরা যা প্রমাণ করতে চাইছিলাম তা প্রমাণ করলাম। এবার দেখো তোমাদের উদাহরণ পাঁচ, এখানে বলা হলো যে যে কোনো চতুর্ভুজের বাহুগুলোর মধ্যবিন্দু যদি আমি ধারাবাহিক ভাবে যোগ করি তাহলে যে চতুর্ভুজটা পাবো সেই চতুর্ভুজ হবে একটা সামান্তরিক। আমি এ বি সি ডি একটা চতুর্ভুজ দিলাম যার এ বির মধ্যবিন্দু পি, বি সি এর মধ্যবিন্দু কিউ, সি ডি এর মধ্যবিন্দু আর এবং ডি এ বাহুর মধ্যবিন্দু এস নিলাম। তাহলে প্রমাণ করতে হবে যে পি কিউ আর এস সামান্তরিক। আমি এ কমা সি যোগ করে দিলাম। তাহলে এখন দেখো আমি যদি এ বিটাকে এ ভেক্টর, বি সিটাকে বি ভেক্টর, সি ডিটাকে সি ভেক্টর এবং ডি এটাকে ডি ভেক্টর ধরে নেই, তাহলে এখন দেখো আমি এখান থেকে যেটা বলতে পারবো সেটা হলো এই এখানে পি বিটা কি হবে, পি বিটা এ বি এর অর্ধেক, আবার এ বিটাকে ধরে নিছি আমি এ ভেক্টর, তাহলে সেটাকে আমি বলতে পারি যে হাফ এ। অনুরূপ ভাবে বি কিউটা সমান হচ্ছে হাফ বি নিলাম। এবার দেখো আমি এই পি বি কিউ এই ত্রিভুজটাতে গেলাম, তাহলে এখানে যদি আমি যাই তাহলে দেখো আমি ওখান থেকে যেটা লিখতে পারি সেটা হলো যে এই পি কিউ ইকুয়াল টু পি বি প্লাস
ঠিক অনুরূপ ভাবে আমি বের করতে পারবো আর কিউ আর সমান কত বি প্লাস সি ইন্টু হাফ আর এস বের করবো এস পি বের করবো। এবার দেখো আমি এ বি সি ত্রিভুজ থেকে যেটা লিখতে পারি সেটা হলো এ সি ইকুয়াল এ বি প্লাস বি সি, তাহলে আমার যেটা দাঁড়াচ্ছে এ প্লাস বি। তাহলে আমি যদি উভয় পক্ষে একটা হাফ নিই তাহলে আমার দাঁড়ালো হাফ এ প্লাস বি, আর হাফ এ প্লাস বি টাকে আমি লিখতে পারি যেটা সেটা হলো পি কিউ। এবার যেটা আমরা পাচ্ছি সেটা হলো সি এ ডি, এই ত্রিভুজ থেকে আমি যেটা লিখতে পারবো সেটা হলো সি এ ইকুয়াল সি ডি প্লাস ডি এ। তাহলে সি ডিটাকে আমি ধরছিলাম সি আর ডি এটাকে ধরছিলাম ডি, উভয় পক্ষে আবারও আমি একটা হাফ নিলাম, তাহলে যে হাফ সি প্লাস ডি হাফ সি প্লাস ডি ইকুয়াল টু হবে আর এস। তাহলে এখন কথা দাঁড়ালো যেহেতু এই এ সি এবং সি এ এরা পরস্পর বিপরীত অর্থাৎ এদের যোগফল হবে জিরো, তাহলে আমি বলতে পারি যে সি কিউ প্লাস আর এস ইকুয়াল জিরো। আমি আবারও বলতেছি এ সি এবং সি এ পরস্পর বিপরীত ভেক্টর, দুটো বিপরীত ভেক্টরের যোগফল হয় শূন্য, তাহলে অতএব এই দুটোর যোগফল যেহেতু শূন্য তাহলে পি কিউ এবং আর এস এর যোগফল হবে শূন্য। PQ ইকুয়াল মাইনাস RS, তাহলে এখন মাইনাস RS যদি হয় তাহলে আমি লিখতে পারি যে PQ ইকুয়াল SR, RS এবং SR পরস্পর বিপরীত ভেক্টর এজন্য SR ইকুয়াল টু মাইনাস RS। তাহলে দুটো ভেক্টর যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি তাদের ধারক রেখা একই অথবা সমান্তরাল, কিন্তু এখানে যদি এই দুটো একই নয় তাহলে হলো সমান্তরাল হয়ে গেল। আর এক নম্বর শর্ত তো ছিলই যে ভেক্টর দুটোর দৈর্ঘ্য সমান হবে অর্থাৎ PQ ইকুয়াল SR, তাহলে PQ ইকুয়াল SR, PQ সমান্তরাল SR, কোন চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলেই তাকে আমরা বলে থাকি সমান্তরিক। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি PQ RS ইকুয়াল সমান্তরিক, যদিও অনেক সময় কেউ প্রমাণ করে থাকে অনুরূপভাবে PS এবং কিউ আর সমান ও সমান্তরাল। তাহলে এই ছিল তোমাদের ভেক্টরের উদাহরণ সম্পর্কিত আলোচনা। তাহলে আমি যে সূত্রগুলো আলোচনা করলাম সেই সাথে উদাহরণ তিনটা দেখালাম, এটা হলো তোমাদের প্রথম স্টেপের কাজ, অর্থাৎ আজকের ক্লাসে এই কাজগুলো উদাহরণগুলো বারবার প্র্যাকটিস করবে এবং সূত্রগুলো বারবার লিখবে, লিখে তোমরা নিজের আয়ত্তে নিয়ে আসবে। তাহলে পরবর্তীতে আমরা আর একটা ক্লাসে এই অধ্যায়টা শেষ করতে পারবো, এবং সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।